এভাবে বাসা থেকে কেউ পালায়? পালানো তো কি করবো, ঘুরে বেড়ে বিয়ে করবো? যত সতী না সুতরাং দুই পোলো ফ্রি। অন্য কোথাও ছেলে দেখতে বলতে? আমার কাপড়ে ছেলে নাই, আছে সব বুড়ে বেড়া। বাপ মা না থাকতে যা হয় আর কি, এই জন্য কপালে জামা দিয়ে গইছে বাসে উঠছে। বিয়ের কপালে মারি পিসা। জামা কি? ও ওইটা আবার আপনি বুঝবেন না। আচ্ছা আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আমি উঠি। এই গেলাম। আপনার আগে পড়লেন? কোথায় ছিল তুমি? হাত ধুতে গেছিলাম। এক যদি কেউ নিয়ে যেত? চক্ষু বুঝতে জীবন হাতে লইয়া ঢাকা শহরে ঢুকছি, কই যাবো কি করবো কিছু জানি না, আর আপনি আছেন ব্যাগ লইয়া। লইগুলো লইয়া যাইবে। আচ্ছা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি তুমি জিজ্ঞেস করলে না? কোথায় লই যেতেছেন? বিক্রি করে দিতে। আমার আর কেডা কিনবো, কিনলেও দুই সেটটা ঘুরে বেড়া কিনতে পারে। লাগে সতী না বাচ্চা ফ্রি। তুমি পড়ালেখা কতটুকু করেছো? ইন্টারে গোল্ডেন পাস দিল, তারপরে আব্বা আকাশে, তার দুই মাস পর আম্মা। জীবনটা আমার কখন ফাইট হয়ে গেল। ভাইজানকে ইয়া করছে। বিয়ে করলে কি তোমার সমস্যা? অবশ্যই সমস্যা আছে ভাইজান, আপনার বিয়ে হইলে কথা। খানা পিনা নাই, ডাকবো নাই, সব কিছু নাই, আয়োজন ছাড়া শতম শতম বাসে বউ নিয়ে ঢুকতেছেন। আবার আমি জিজ্ঞেসি দিয়ে আমার কিছু মানে সমস্যা আছে কিনা। এই যেটা রাখো, তোমার ম্যাডামের কি কি লাগে যখন যা বলবে এনে দিবা। ওকে ওকে ম্যাডাম, আপনি যখন যা রাখবো শুধু আমার একবার কইবেন, আমি বুলেটের গতিতে যাবো, রকেটের গতিতে চলাম। আহেন ম্যাডাম ভিতরে। ম্যাডাম কইলাম অনেক সুন্দর আছে। এটা আমার বাসা, আপাতত তোমাকে এখানেই থাকতে হবে। আর আপনি? আমার থাকার জায়গা আছে, তোমাকে আমি একটা চাকরি ব্যবস্থা করে দেবো আর একটা বাসাও খুঁজে দেবো। হ্যাঁ আপাতত এখানে থাকতে হবে, পারবে না? কিন্তু আপনি আমার লোক এত কষ্ট কেন করবেন? কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। তারপর আর কি, বাসায় নিয়ে এলাম। বাসায় নিয়ে এলাম মানে কি? কার বাসায়? কিসের বাসায়? তোর বাসায়? মানে মেয়েটা কি এখন তোর বাসায়? তুই তো অবাক হচ্ছিস কেন? একটা মেয়ে বিপদে পড়েছে, আমি কি রাস্তায় ফিরে আসবো? আর এটা যদি মেয়ের জায়গায় কোনো ছেলে হতো কি করতি? বাসায় নিয়ে যেতি? হয়তো নিয়ে আসতাম, জীবনেও যেতি না। আর এখন মেয়ে কই থাকবে আর তুই কোথায় থাকবি? মেয়ে আমার বাসায় থাকবে, আমি তোর বাসায়। আমার বাসায় আসছে না, হলো আসতা আসতা। আপনি আমার এত কষ্ট কেন করবেন? কারণ তোমার আমার ভাল লাগে। তুমি বিপদে ফেলনি, আমি নিজেই ইচ্ছে করে বিপদ কাঁধে নিয়েছি। মাঝে মাঝে ইচ্ছে করে বিপদ কাঁধে নেওয়া ভালো। আর তোমার একটা কাজ ম্যানেজ করে দিতে পারলে দেখবে তোমার আমার বিপদ একসাথে কেটে গেছে। আচ্ছা শহরে আপনার কে কে থাকে? মা আছেন, বাবা আছেন, ছোট্ট একটা বোন আছে। তারা কই থাকে? বেশি দূরে না, পুরান ঢাকায়। এই বাইকে গেলে এক ঘন্টা এরকম। আচ্ছা আপনি আমার হ্যাগলকে দেখা করতে নিয়ে যাবেন? ঠিক আছে নিয়ে যাব। জামা কাপড় লন্ড্রিতে লন্ড্রিতে, আর এই খাওয়া দাওয়া বাইরে বাইরে। মাঝে মাঝে অবশ্য মা অল্প রান্না করে দেন মায়ের কাছে গেলে। এটা কোনো জীবন হইল? শহরে একটা জীবন এরকম। অথচ এই শহরের লইগা গ্রাম দিয়ে মানুষ হুমড়ি খায় পড়ে। চাবিগুলো রাখবো।
দাবি দিয়ে আমি কি করব? রাখো, যে কোনো সময় লাগতে পারে। আপনি ভিতরে আইবেন না? না, রাত হয়ে গেছে। আপনি এখানে খাড়েন, আমি আইতেছি। আপনার দুইটা শার্ট আর দুইটা প্যান্ট আমি আয়রন করে রাখছি, এক কাপড় পরে তো আর অফিস করতে পারবেন না। থ্যাংক ইউ। কিভাবে সম্ভব? আমি তো কোনো হিসাবে মিলাইতে পারতেছি। এখানে এসে কোনো ঝামেলা আছে এই নিয়ে একদমই সুবিধা। যা রান্না করা খাবার খাচ্ছিস সে সুবিধা না বলছিস, এটা কেমন সমালোচনা? সমালোচনা করছি নিয়ে এত অসাধারণ রান্না কি করে করেন? কেমন আছো তুমি? আমার নাম হাসি, আমি যেই ঘরে থাকবো সেই ঘর হাসবো। ঘর হাসলে মন হাসে, মন হাসলে হাসে শহর গেরাম আসমান। এটার ভিতরে সিম ঢুকানো আছে, তোমার আমরা কথা বলবো, ঠিক আছে? আপনি কালকে অফিস যাওয়ার সময় একটু দেখা করে যাবেন, পুরান কাপড়গুলো আমারে দিয়ে যাবেন। তুমি আমার জন্য এত কিছু কেন করছো? কারণ আপনার আমার পছন্দ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। সম্রাট, গাড়ি থেকে ব্যাগগুলো নামাও তো। আমির ভাই তো পাশ হয় নাই, মাত্রই কই জানি গেল, আমি আছি উপরে। কি বললে, কে আছে? এইসব করার জন্যই তুমি আলাদা বাসা নিয়ে থাক, তাই না? ওই বাসায় থেকে সারাদিন তোমার আর বাবার ঝগড়া শুনবো কি আসলে? বাসায় তুমি যে শান্তি খুঁজে বেড়াও সেটা পেতে হলে অ্যামাজনে গিয়ে থাকবে। আসি, দাঁড়াও। বেশ কিছুদিন ধরে আপনাকে দেখছিলাম না, ভেবেছি আপনি আর আসবেন না। বেশ কিছুদিন না, এক বছর চার মাস এগারো দিন। তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে, যে ঘরটাকে এত সুন্দর করে গুছালে সেই ঘরে কিভাবে চুরি করতে পারো? আপনি এটা বিশ্বাস করেন? বিশ্বাস করলে জিজ্ঞেস করতাম না, তোমাকে মনের পাশে জায়গা দিতাম না, এক বছর চার মাস এগারো দিন গুনে রাখতাম না, অপেক্ষা করতাম না। এই এক জীবনে আমি অনেক অপমানিত হয়েছি, কিন্তু সেদিন রাতের অপমান আমি কখনো ভুলতে পারব না। আমার কাছে থাকা টাকাগুলো উনি আপনার মনে করে রেখে দিয়েছে। সেদিন রাতে আপনার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারি এই শহরে টাকা ছাড়া কেউ কিছুই না। আমার কপালে যে কাটা দাগটা দেখছেন এটা আপনার মায়েরই দেয়া। যতবার আয়নার সামনে দাঁড়াই ততবার আঘাতের কথা মনে পড়ে। আমি এই শহরে আর তোমাকে হারাতে দেব। আমি কতদিন হাসি না তুমি জানো? কতদিন আমার ঘর আসেন? আপনাকে হাসানোর জন্য আমার কি করতে হবে? এই হাত দুটো শক্ত করে ধরে রাখতে হবে।